Assalamualaikum, welcome back to my channel. কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে দেখাবো কিভাবে আপনি আপনার হেয়ারটাকে গ্লসি আর শাইনি করে তুলবেন একদমই হোমমেড প্রোডাক্ট দিয়ে। তো আজকে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি একদমই আপনি আপনার কিচেনে পাবেন, আর মাত্র দুইটা জিনিস ইউজ করছি। আর এটা ইউজ করলে আপনার হেয়ারটা গ্লসি, শাইনি আর খুবই সুন্দর ঝলমলে হয়ে উঠবে। তো আমি কিন্তু এটা ইউজ করি একদমই, মানে অল্প উপকরণ লাগবে। তো দেখতে হলে পুরো ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক করুন, কমেন্ট করুন। তো ঠিক আছে, আমি এখন আপনাদের দেখাই এটা কিভাবে বানাতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ছোট্ট একটা কাপ নিয়ে নিলাম, আর এই কাপের ভিতর আমি এখন আমি যে শ্যাম্পু ইউজ করি কিংবা যে কোনো শ্যাম্পু আপনারা যেটা ব্যবহার করেন আপনাদের বাসায় অ্যাভেলেবেল, তো আমি যেহেতু মিনি প্যাক ইউজ করি, তো আমার দুইটা, আমার হেয়ার একটু বড় যার জন্য আমার দুইটা মিনি প্যাক লাগে। তো আমি আমার হেয়ারের লেন্থ অনুযায়ী শ্যাম্পুটা নিয়ে নিচ্ছি। তো যার যার হেয়ারের লেন্থ অনুযায়ী আপনারা শ্যাম্পুটা নিয়ে নেবেন, বড় চুল হইলে বেশি নেবেন, কম চুল হইলে কম নেবেন। তো আমি এখানে দুইটা মিনি প্যাকটা ঢেলে নিচ্ছি কাপে, দুইটাতে দুইটা ভালোভাবে ঢেলে নিচ্ছি। তো আমার কিন্তু এই প্যাকটা আমি কিন্তু অনেক আগের থেকে ইউজ করি, এই যে আমি আমার হেয়ারে ইউজ করে অনেক উপকার পেয়েছি। তো ভাবলাম আপনাদের সাথেও এই টিপসটা শেয়ার করি, আপনাদের জন্য অনেক উপকারী হবে। তো এই যে আমি কিন্তু এখন দুইটা দুইটা মিনি প্যাকের শ্যাম্পুটা ঢেলে নিলাম কাপে, আর এর ভিতর আমি মাত্র একটি উপকরণ ইউজ করব একদমই ঝটপট। যাদের কম, যাদের হঠাৎ কোনো ফাংশন চলে আসে কিন্তু হেয়ারে কোনো গ্লসি শাইনি থাকে না, তারা কিন্তু এটা শ্যাম্পু গোছলের আগে এটা ইউজ করতে পারবেন, খুবই উপকারী আর খুবই ভালো। তো এই যে আমি কিন্তু চিনি এনে নিচ্ছি, আমি যেহেতু দুইটা মিনি প্যাক নিয়েছি তো এখানে 2 চামচ আমি চিনি এনে নিলাম। যে কোনো চিনি হলেই হবে, লাল চিনি হোক কিংবা এমনি চিনি, যে কোনো চিনি হইলেই হবে। তো আমি এখন চিনিটা শ্যাম্পুর সাথে ভালোভাবে মিক্স করতেছি, এই যে ভালোভাবে মিক্স করে নিচ্ছে যেন শ্যাম্পুর সাথে চিনিটা ভালোভাবে গলে যায়। আপনারা চাইলে সুগারটাকে পাউডার করে নিতে পারেন। তো আমি পাউডার করে নেই, আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেন শ্যাম্পুর সাথে সুগারটা ভালোভাবে মিক্স হয়ে যায়। দেখতে পারতেছেন ফেনা ফেনা হচ্ছে কিন্তু। তো এই যে আমার প্যাকটা কিন্তু প্রায় রেডি। তো এইটা আপনি যদি গোছলের আগে ইউজ করেন, মানে যখন আপনি শ্যাম্পু করেন, তো এইটা যদি আপনি ব্যবহার করেন আপনি কিন্তু দেখতে পারবেন আপনার চুল খুবই ঝলমলে হয়ে যাবে আর খুবই একদম গ্লসি দেখা যাবে। কন্ডিশনার ইউজ না করলেও কিন্তু চুলটা খুবই ভালো দেখা যাবে। আপনারা কিন্তু অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। তো আমার কিন্তু এই যে প্যাকটা রেডি, একদমই কম সময়ে আপনার এটা তৈরি হয়ে যাবে। তো আমার কিন্তু একটু চিনি আমি বেশি নিচ্ছি, কারণ সুগারটা একটু বেশি নিলে চুলটা আরও বেশি ঝলমলে হবে। তো আমি আর একটু চিনি নিয়ে নিলাম। এই যে আমার প্যাকটা এখন রেডি ফাইনালি। আর এটা ইউজ করার পর আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের হেয়ারটা কেমন হয়েছিল। তো এটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই ইউজ করবেন আর আমাকে জানাবেন কমেন্টে, ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো ফলাফল দিবে। তো ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।